ফেস পাউডার যদি ফাউন্ডেশনের মতো ফুল কভারেজ দেয় তাহলে অবাক না হয়ে কই যাবে এত এত ফুল কভারেজ একটা পাউডার কিভাবে দিতে পারে তবু এত কম দামে এটা কি ফেস পাউডার নাকি ফাউন্ডেশন তাই বুঝতে পারছি না এই ফেস পাউডারটা কোন ব্লগারকে হয়তো আপনারা এখনো পর্যন্ত ইউজ করতে দেখেননি এটা হচ্ছে বব প্রেস পাউডার প্রোডাক্টটি আমি নতুন নিয়েছি এখনো ইউজ করা হয়নি আজকে আপনাদের সামনে ইউজ করব এবং রিভিউ দিব আপনারা নিজ চোখে দেখেই বুঝতে পারবেন যে এটা ফুল কভারেজ কিনা এইটার প্যাকেজিংটার প্রেমে পড়ে গিয়েছি আমি এত রিজনেবল প্রাইসে হাই এন্ড কম্প্যাক্ট পাউডারগুলোর মতো প্রিমিয়াম প্যাকেজিং রব ব্র্যান্ডের কোনো প্রোডাক্ট আমার আজ পর্যন্ত ইউজ করা হয়নি তাই আমি জানি না যে এই ব্র্যান্ডের প্রোডাক্টগুলো কেমন হয় আমার চোখের নিচে কিছুটা ডার সার্কেল আছে তো আমি প্রথমেই এখানে অ্যাপ্লাই করছি জাস্ট দেখেন এইটার কভারেজ আমার উইচোখে ডার সার্কেলটা স্পষ্ট বোঝা যাচ্ছে আর আমি এই চোখে দেখেন পুরাপুরি ভাবে আমার ডার সার্কেলটাকে হাইড করে একদম ব্রাইটেন করে ফেলেছে আমার ফেসে কিন্তু জাস্ট প্রাইমার ছাড়া কি কিছু ইউজ করা হয়নি আপনারা আমার ফেসটা দেখেই বুঝতে পারছেন আমার ফেসের এক পাশে পাউডারটা ইউজ করছি এবং আরেক পাশে পুরোপুরিভাবে খালি এইটা এতটা ফুল কভারেজ যে আমার ফেসের যে শাইনি একটা ভাব সেটাকেও এটা কন্ট্রোল করে ফেলেছে দ্যাট মিন্স আপনাদের অয়েলটাকে খুব সুন্দরভাবে কন্ট্রোল করবে গরমকাল যেহেতু আসছে গরমে আপনাদের যাদের মেকাপ পুরোপুরিভাবে গলে যায় তারা এই ফেস পাউডারটা ইউজ করতে পারেন আপনাদের ফাউন্ডেশনের কোনো প্রয়োজন পড়বে না এভরিডে ইউজের জন্য সাকুরা ফেস পাউডারের পর আমি এই আরেকটা ফেস পাউডার দেখলাম যেটা রিজনেবল প্রাইসে এত ফুল কভারেজ এবং এত্ত ভালো কোনো বিবি ক্রিম কোনো ফাউন্ডেশন ছাড়া আজকে শুধু আমি প্রেস পাউডারটা দিয়ে ফুল ফেসের মেকআভারটা কমপ্লিট করছি ভাইরে ভাই বেস্ট একটা প্রেস পাউডার আমি এটা নিয়েছি বিউটি প্লাস পেস থেকে কতটাই স্মুথ একটা ফেস লাগছে আমার ইউজ করে অবশ্যই ফিডব্যাক জানাবেন নতুন আরও ভিডিও পেতে আমার প্রেসটি ফলো করতে ভুলবে না থ্যাংকস ফার ওয়াচিং টাটা